ভিনধর্মী যুবকের সঙ্গে হিন্দু মেয়ের ফটো দেখে থানায় মামলা বাজরং সদস্যর। এই মুহূর্তের একটা বড় খবর, সোশ্যাল মিডিয়ায় ভিনধর্মী যুবকের সঙ্গে একটি হিন্দু মেয়ের ছবি দেখে থানায় মামলা ঠুকলেন রামকৃষ্ণনগরের বাজরং দলের এক সদস্য। সোশ্যাল মিডিয়ায় ফটোটি বাজরং দলের গ্রুপে শেয়ার করার পর মামলা করা হয়। ভিনধর্মী যুবকটি মামলাকারীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। বাজরং দলের সদস্যের মামলার বয়ান মতে, গত 2রা মে বিকেল 3টের সময় সোশ্যাল মিডিয়ায় ভিনধর্মী একটি যুবকের সঙ্গে একটি হিন্দু মেয়ের ছবি দেখেন মামলাকারী রামকৃষ্ণনগরের বাজরং দলের সদস্য রিপন দাস। এরপর তিনি ছবিটি বাজরং দলের গ্রুপে শেয়ার করেন। এজাহারে রিপন জানান, সোশ্যাল মিডিয়ায় ফটোটি দেখে আমি একটি কমেন্ট করতে জানতে চাই যে এই মেয়েটি কীভাবে যুবকটিকে চেনে। তখন বিবাদী ভিনধর্মী যুবকটি তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। এরপর একদিন সকালবেলা 9টার সময় ওই যুবকটির সঙ্গে রিপনের দেখা হয়। তখন যুবকটি তাকে এ নিয়ে বেশি মাথা না ঘামানোর হুমকি দেয়, তা না হলে সে রামকৃষ্ণনগরে থাকতে দেবে না বলে জানায়। এরপর রিপন রামকৃষ্ণনগর থানায় মামলা করেন। রামকৃষ্ণনগর বিশ্বহিন্দু পরিষদ পর্যন্ত তথা রামকৃষ্ণনগর হিন্দু জনমঞ্চের সকল কার্যকর্তারা আমরা রামকৃষ্ণনগর থানায় একটি এফআইআর দিতে এসেছি। ঘটনাটি হলো, বিগত কয়েকদিন থেকে ফেসবুকে একটি ফটো ভাইরাল হয়েছে। এই অঞ্চলের একজন মুসলিম যুবক, নাম আবুল কাউসার চৌধুরী। আবুল কাউসার চৌধুরী, এই আবুল কাউসার চৌধুরী রামকৃষ্ণ কোনো নতুন নাম নাই। এই আবুল কাউসার চৌধুরী আগে বিগত 2-3 বছর আগে একটি জিহাদি কার্যকলাপে একটি হিন্দু মেয়ের সঙ্গে জড়িত ছিল। সেই পর থেকে আমাদের চোখ ওদের উপরে আছে। বিগত কয়েকদিন আগে একটি রামকৃষ্ণকে হিন্দু কয়েকটি মেয়ের সঙ্গে ওর ফটো ভাইরাল হয়েছে। তারপর থেকে আমরা সংগঠনের কার্যকর্তারা এই বিষয়ে অবগত হওয়ার পর কথাবার্তা বলেছিলাম। তখন আজ সকালবেলা আমাদের সংগঠনের কার্যকর্তা বিপন দার তাদের কাছে একটি স্যাটানিক বলে ফোন এসেছিলো যে তোমরা যদি এই বিষয়ে কথাবার্তা বলো তো তোমার খুব খারাপ হইব বা আগামী তোমার প্রাণও যেতে পারে। এই উদ্দেশ্যে আজকে আমরা বিশ্বহিন্দু পরিষদ তথা জাগরণমঞ্চ মিলিয়ে রামকৃষ্ণকে তারা একটা এফআইআর দিতে এসেছি। আমরা গণতন্ত্রের বিশ্বাসী, সেই বিশ্বাস নিয়ে আমরা রামকৃষ্ণ থানায় এসেছি। রামকৃষ্ণ থানা যদি সঠিক বিচার আশাবাদী, আমরা রামকৃষ্ণ থানা সঠিক বিচার দেবে। যদি দেয় না তো আমরা সংগঠনের কার্যকর্তারা আগামী দিনে শান্তিতে বসবো না। আর যদি আগামী দিনে কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটে বা উশৃঙ্খল হওয়াতে তার সম্পূর্ণ দায়ী রামকৃষ্ণকে পুলিশ প্রশাসন। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কার্যকর্তারা আজকে আইসি যে আব্দুল কাউসার হয়ে একটা ছেলে বিগত কয়েকদিন থেকে আমরা এখানে হিন্দু ছেলেরারে আর মেয়েরারে লইয়াহে যেভাবে ঘোরাফেরা করে সমাজের ভারসাম্য নষ্ট করে, আর হে টেখার প্রলোভন দেখাই আমরা হিন্দু ছেলেরারে নেশাগ্রস্ত করে। এটা আমরা কয়েকদিন থেকে নোটিশ করিয়া যে হে কয়েকদিন থেকে সন্ধ্যা করে আমরা হিন্দু ছেলেরারে লইয়াহে পার্কের মধ্যে রাস্তাঘাটে তারে পাওয়া যায়। তারে কতদিন আমরা বাধা দিছি, বাধা দেওয়ার পরেও হে কথা শুনে না। আর আমরা কার্যকর্তারে হে কয় যে আমার এলাকায় এরকম কথাবার্তা বললে টানে মারা হুমকি দেন। আর দুদিন আগে একটা ফটো পাইতে হয়েছে ইনস্টাগ্রামে, তো ফটোটার মধ্যে দেখা গেছে যে হে হিন্দু মেয়েরারে লইয়া ফটো উঠে বাজেভাবে ফটো উঠে। আমরা একটি প্রশাসনের কাছে একটা এজাহার দিচ্ছি, এটা আমরা তারা আগে আপনি একটা আছে এজাহার। নমস্কার।